ইয়া ইয়া মাদসহ ইয়ার পরে জবর তারপরে একটা খালি আলিফ আচ্ছা এটা বাংলায় হে ও হে ও এই যে ভাই আপনি কোথায় যাচ্ছেন এই যে ধরনের মিনিং আসে বাংলায় আমরা কিন্তু খুব বেশি ইউজ করি না তো বাংলায় আমরা খুব বেশি ইউজ করি না আমরা যখন আমাদের উম কে ডাকি তখন হে মা বা মেয়েকে যখন ডাকি হে মা হে ইউজ করি না আরবিতে ইউজ করা হয় খুব বেশি আরবিতে খুব বেশি ইউজ করা হয় এবং এই পার্টিকুলার শব্দটার কোন চেঞ্জ হয় না ইয়ার পরবর্তী প্রথম শব্দের নাম ইয়ার পরের শব্দটা বসবে সেটার প্রথম শব্দটা

মোহাম্মাদুন একজনের নাম এবং যদি আমরা ইয়া বসাই ইয়া ইয়ার মোহাম্মু ইয়া 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 আপনার এর প্রান্তিক তানুইনটাকে মুখ করে দিল সিঙ্গেল দাম্মা থাকে ইয়া মোহাম্মাদু আচ্ছা যদি অলরেডি নামের সাথে যদি একটাই দাম্মা থাকে একটাই পেশ থাকে মারিয়ামু মারিয়ামু আপনার তখন আর তখন কিছুই করবে না কারণ অলরেডি তো এটার তানুইন মুক্ত আছে ইয়া তাহলে আমরা বলতে পারি যে ইয়া পরের সিঙ্গেল ওয়ার্ডেড নাউনটাকে বা নেমটাকে বা প্রপার নাউনটাকে তানুইন মুক্ত দেখতে চায় যদি তানুইন মুক্ত থাকে তাহলে আর নতুন কিছু করার নাই। আপনারা এই একটা জিনিস খেয়াল রাখবেন যেটা আমরা সিঙ্গেল ওয়ার্ডেড কথাটা বলতেছি আমরা মাল্টি ওয়ার্ডেড আমরা দাফন দা ফ্রিজ আর আসবে তখন আমরা একটু অন্যভাবে ডিল করব বাট তাহলে আমাদের প্রথম আদার ফেজ এক আর একটা নিয়ম প্রথম নিয়মটা ইয়া পরে শব্দকে সিঙ্গুল ওয়ার্ডটাকে নামিন মুক্ত করবে আচ্ছা আমরা এটা ইউজ করব আমরা মিসালুন মিসালুন মিসাল মানে হলো एग्जांपल আইনা কালামুকা ইয়া আবি আর ইজ ইয়োর পেন আইনা কালা মুকা হে বাবা ও বাবা হে আমার বাবা তোমার কলমটা কোথায় আচ্ছা এটাকে আমরা করব আপনার ফ্যামিনাইনে আমরা কনভার্ট করব আইনা কালামু কি ইয়া উম্মি আবে জায়গায় উম্মি মা আমি বাবাকে জায়গায় মাকে বলতে এবং প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল কালামু কা

কি কলম ইয়া মোহাম্মদ ইয়া আমিনাত ইয়া আমিনাত দ্যাটস গ্রেট ইন দা কি ইন দা অর্থ কি ইন্দা হলো কাছে তোমার কাছে তোমার কাছে উইথ ইংরেজিতে উইথ বাংলায় হলো কাছে বা সাথে আপনার এই শব্দগুলো কনটেক্সট অনুযায়ী মিনিং হবে আইন্দা কি কালামুন ইয়ামিনাত তোমার কাছে কি কলম আছে আপনি ক্লাসে গেছেন আপনি কলমটা নিতে ভুল করেন আপনি আপনার বান্ধবীর কাছে যে তোমার 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 কাছে কি কলম আছে আই নিড দ্য পেন ডু ইউ হ্যাভ এ পেন উইথ ইউ ডু ইউ হ্যাভ এ পেন উইথ ইউ সেই উইথটা হলো ইন দা ইন দা অ্যাডভার্ব অফ লোকেশন অ্যাডভার্ব অফ লোকেশন আচ্ছা আপনি আপনি আরেকটা করেন আই না আই তু কা ইয়া সাইদি সাইদি হলো স্যার স্যার আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায়

খেয়াল করলেন ইয়া আলিউ ইয়া ফাতেমা তু ইয়া মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা যে আগে আলাপ করলাম আমরা সাথ সুকুন ছিল তার উপরে তো সেটা মিলায় পড়ার জন্য আমরা ওই আল থাকলে মিলাই পড়ার জন্য আমরা জালাসাদ জালাসাতি করে ফেলি আমরা এই এই যে এটা হলো ছন্দের জের কানেক্টিভিটির জের আবার এটা গ্রামারের জের না আচ্ছা আমরা একটু গিয়ে আমরা পরের লেসনটাতে চলে যাচ্ছি এক্সারসাইজ 5 দেখেন পড়া মানিল ফাতাল লাজি মিন বাইতিকাল আনা আচ্ছা মানিল ফাতাল লাজি করাজা মিন আনা

লিড প্রোনাউন ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আমরা তো তার জন্য এই সেন্টেন্সগুলা আনা হচ্ছে মানিল ফাতাল্লাজি মানিল ফাতাল্লাজি আল্লাজি খরাজা যিনি বেরিয়ে গেলেন মিন বাইতিকা তোমার বাড়ি থেকে আল আনা এখন তো এখন যে यंग ছেলেটা বেরিয়ে গেল তোমার বাড়ি থেকে সে কে হু ইজ হি

সে আমার চাচার সে আমার চাচার ছেলে আচ্ছা এখানে আম্মিতে আম্মি হলো মুদাফ এন মুদাফ আমার চাচা আবার আমার চাচার ছেলে আরেকটা মুদাফ মুদাফ লাহি পেয়ার গেছে আচ্ছা ইবনু বানানতে আপনার খেয়াল করেন ইব নুন অরিজিনালিম প্রথমটা হলো ওয়াসলা আলিফোনা হামজাও না এই ওয়াসলাটা আমরা পড়বো না যদি এর আগে কিছু থাকে তাহলে আমি হুয়া হুয়া যেহেতু আগে আছে আমি ওয়াসলাটা বাঁধবো তাহলে হুয়াবা হুয়াবনু হুয়াবনু হুয়া ইবনুনা হুয়াব মানে as if ওই ওয়াসলাটা নাই তাহলে আপনি চিন্তা করবেন হুয়াব হুয়াবনু আম্মি হি ইজ মাই আঙ্কেলস সান আমরা পরে সাথে যাই আচ্ছা আমি আরেকটু বলে রাখি যে এই ক্লাসে যদি আপনার এই সেন্টেন্স গুলোর मीनिंग করতে না পারেন অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নাই একদম কোনো প্রবলেম নাই আমরা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করার জন্য এই শব্দগুলো আনতে এক পরিচিত হই আমরা আপনি আমরা পারবেন এন্ড অফ দিস সেমিস্টার আপনারা করতে পারেন আহলান ও সাহলান ওয়েলকাম যদি আপনারা এই সেমিস্টার করতে না পারেন নাথিং টু বি ওরিড অফ থার্ড সেমিস্টার করতে না পারেন নাথিং টু বি ওরিড অফ ফোর্থ সেমিস্টার যে আমরা ডেফিনেটলি করতে পারবো সো ডোন্ট বি ওরিড অ্যাবাউট দিস থিংস পড়েন এবার আপনি হ্যাপি প্লিজ

মিনাল মিন বাইতিকা তোমার বাড়ি থেকে খরাস্তু বেরিয়ে গিয়েছিল। মিনার মিনাল মানল ল মান ফাতা লাতি লাতি আল্লাতি যিনি আল্লাতেলো যিনি বািয়েি থেকে যে য়াং মহিলাটি বের হয়ে গিয়েছিল তিনি কে।

আমরা পরের মিনটা জানি পরের বাইতুনটা জানি কা জানি ই জানি মোহাম্মদ জানি আমাদের নতুন হলো ফাতাতুন আর ফাতান আগে আগে সেন্টেন্স ছিল আমাদের আল ফাতা ফাতাল ইয়াং ম্যান আচ্ছা অনেকগুলো মিনি আছে কিশোর কিশোরী যুবক যুবতী আপনার এ ধরনের মিনিংটা করা হয় আপনার মানে ফাতাতুল্লি ফরাজাত আচ্ছা আমরা আজকে শেষ করতে চাই আসসালামু আলাইকুম আহমতুলি